মুহতারাম, আমাদের অনেক ভাই রমজান মাস অবস্থায় অথবা রমজানের বাহিরেও অনেক সময় দেখা যায় যে তারা রোজা অবস্থায় বিভিন্ন সফরে বের হয়। আর আমরা জানি যে কোরআন শরীফের মধ্যে যখন আপনার সিয়ামের আয়াত নাজিল হয়, তার পরবর্তীতে কিন্তু আল্লাহ তাআলা বিশেষ করে অসুস্থ এবং সফরকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন আল্লাহ তাআলা মানে আয়াত এসে যখন কিন্তু কথা অ্যাড করেছেন, তো বোঝা গেল যে সফর অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হ্যাঁ, তো এখন কথা হলো যে এই রমজান মাসে যদি কেউ রোজা রেখে যদি কেউ সফর করে অথবা কেউ সফর থেকে মানে এসেছে আর কি, রোজা অবস্থায় এসেছে, এখন এই যে এই মানে যখন অথবা রোজা সে ছিল দিনের বেলা এসেছে, কারণ এই মুহূর্তে অর্থাৎ সফর অবস্থায় যদি সে রোজা রাখে এবং মুকিম হয় বা মুকিম অবস্থায় সে রোজা রাখে যদি সফরে চলে যায়, হ্যাঁ, বাকি দিনটা তার সে কীভাবে কাটাবে এবং তার হুকুমটা কী হবে? কিন্তু আমরা জানি যে মুকিম এবং সফর দুইটার মাসা কিন্তু ভিন্ন হয় অনেক সময়, তখন এই ক্ষেত্রে মাসালাটা কীরকম হবে এ বিষয়ে আমাদের অনেকে ভাই বিভিন্ন প্রশ্ন করতে চান বা বিভিন্ন জনে আমাদের জানতে চান যে আসলে সঠিক বিষয়টা কী, তারা হয়তো জানতে চান যেহেতু বিষয়টা একটু কঠিন, একটু এই বিষয়ে একটু সহজ করে আমাদের জন্য বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ, আপনি জানতে চেয়েছেন কোনো ব্যক্তি সফর শুরু করেছে যে অবস্থার মধ্যে সে রোজা রেখেছিল, রোজা রাখার পরে সে দিনে সফর শুরু করেছে, অথবা সে নিজ এরিয়ার মধ্যে আসলো, আসার পরে দিনের বেলা রমজান মাসে দিনে সে মুকিম হয়েছে, এখন সে বাকি দিনটা সফর শুরু করলো দিনে এবং বাকি দিনটা কীভাবে কাটাবে, আবার নিজ এলাকার মধ্যে আসার পরে যে মুকিম হয়ে গেল সে 9টার দিকে আসছে বা 10টার দিকে আসছে, বাকি দিনটা সে কীভাবে কাটাবে, গুরুত্বপূর্ণ কথা, আসলে এটা জরুরি একটি বিষয়। তো এই ক্ষেত্রে সরহা বা কায়া সহকারে ফতোয়ার গ্রহণযোগ্য কিতাব অধ্যয়নের পরে যে বিষয়টি বুঝে আসছে তা হচ্ছে যে কোনো ব্যক্তি সফর শুরু করলো দিনের বেলা, এখন বাকি দিনটা যেমন সরহেবেকার এবারত হচ্ছে ইয়াজিবু, অর্থাৎ ওয়াজিব হচ্ছে ওই দিনের রোজা পুরা করা, আবার সে দিনে এসে মুকিম হয়ে গেল দিনের বেলা, ওই দিনটা সে রোজা অবস্থায় পুরা করবে। কিন্তু এই ইয়াজিবুটাকে ফোকাহা একরাম বলেছেন না, এটা ওয়াজিব মানে শরীয়তের যে ওয়াজিব সেই ওয়াজিব না, এই ওয়াজিব মানে জরুরি বা করতে পারলে ভালো। সেক্ষেত্রে কোনো ব্যক্তি দিনের বেলা সফর শুরু করলো, এখন সে যদি চায় ওই দিনে রোজা পুরা করবে, করতে পারবে, আবার যদি মনে করে রোজা ভেঙে দিবে সে তাও পারবে, পরবর্তী সময় সে এর কাজ আদায় করবে। অথবা সে নিজ এরিয়ার মধ্যে আসলো, এলাকার মধ্যে আসলো দিনের বেলা, এখন আসার পরে সে বাকি দিনটা না খেয়ে থেকে ওই দিনের রোজাটা পুরা করতে পারে অথবা খাবার খেলেও খেতে পারে, কিন্তু উত্তম হচ্ছে ওই দিনটা না খেয়ে রোজা পুরা করা, এটাই হচ্ছে উত্তম। কিন্তু যদি না করে তাহলে পরবর্তী সময় এর শুধুমাত্র কাজা লাগবে, কাফফারা লাগবে না।